আমাকে অনেকে জিজ্ঞেস করছে, হুজুর সামনে পরীক্ষা, বিসিএস এক্সাম, এসএসসি এক্সাম, অনেক সামনে পরীক্ষা আছে, হাউ ক্যান উই গেট দ্য গুড রেজাল্ট ইন এক্সামিনেশন, পরীক্ষায় ভালো ফলাফল কেমন করে করতে পারি, জানা দরকার আছে না নাই? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, জানতে হবে। দেখেন, পরীক্ষা মানেই একটা আতঙ্ক। পরীক্ষা আসলেই ভিতরে একটা মানসিক দুশ্চিন্তা কাজ করে যে হায় হায়, আমি কি ফেল করব নাকি পাস করব। এই দুশ্চিন্তায় অনেকে আবার আত্মহত্যা করে, কিন্তু তারা পাগল। পরীক্ষা এতটাও ডিপ্রেশনের কোনো বিষয় নয়। যদি কেউ প্রকৃতপক্ষের পড়াশোনা করে থাকে, সে কখনো পরীক্ষাকে ভয় পেতে পারে? যেমনভাবে একজন প্রকৃতপক্ষের মুমিন, মৃত্যু তার জন্য উপহার। মৃত্যু তার জন্য কি? আর প্রকৃতপক্ষের যে ছাত্র, যে অলওয়েজ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, পরীক্ষাও তার জন্য উপহার, ঠিক কি না? এজন্য পরীক্ষা একটা আতঙ্কের নাম। কিন্তু আপনি যদি কিছু আমল করেন, আপনার রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ। আজকে আমি কিছু আমল শেয়ার করব পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য। প্রথমত একটা বিষয় খেয়াল রাখবেন, সবাই শুনবেন, ওপরে মা বোনরাও শুনছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই বাচ্চাদেরকে সামলান, একদম স্টপ, একদম কিপ কোয়েট, কিপ সাইলেন্ট, কোনো কথা হবে না। আমি বলছি, পরীক্ষার পূর্বে এক নম্বর যে কাজ, সেটা হচ্ছে পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আপনার বিশ্বাস, আপনার ভরসা সম্পূর্ণরূপে আপনি করবেন একজনকে, তিনি কে? আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহ বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বললেন, গোলাম তুমি যদি আমাকে বিশ্বাস করতে পারো, তোমার সব স্বপ্ন পূরণ করবে একজন, তিনি কে? ইফ ইউ পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড ইন ডিড অ্যান্ড ভেরিলি ইউর লর্ড উইল গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি। তুমি যদি তোমার বিশ্বাসকে আল্লাহর উপরে স্থাপন করতে পারো, অচিরেই তোমার রব তোমাকে এমন কিছু দিবে, তোমার জীবনের প্রত্যেকটা চাহিদা আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে পূরণ করে দিয়ে বলেন, সুবহানাল্লাহ। এজন্য এক নম্বর, আগে আল্লাহর উপরে বিশ্বাস করবেন, এক নম্বর। দুই নম্বর হচ্ছে কঠোর পরিশ্রম। কী করতে হবে? অনেকেই সারা জীবন পড়ালেখা নাই, পুরো বছর পড়াশোনা করে নাই, পরীক্ষার তিন দিন আগে বই নিয়ে বসছে, বসে পড়ে অন্ধকার, কিছু বোঝে না। আয় হুজুর দোয়া শিখাই দেন, হুজুর কোন দোয়া পড়লে পরীক্ষায় পাস হওয়া যায়? না, দোয়াটা কখন কাজে লাগবে? ওয়েন ইউ ট্রাই ইউর বেস্ট, যখন আপনি আপনার বেস্ট লেভেল থেকে ট্রাই করবেন, তারপর যখন আপনি দোয়া করবেন, তখন না দোয়া কাজে লাগবে, ঠিক কি না? সারা বছর ঘোরাফেরা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, মোবাইল ফোন, পর্নোগ্রাফি, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুকিং করে শেষ লাইফ, আর পরীক্ষার দশ দিন আগে সব নিয়ে বসছে, সব ডার্কনেস, কিচ্ছু দেখা যায় না। হয় কি হয় না? হয় হয়। এজন্য দুই নম্বর হচ্ছে কঠোর পরিশ্রম করতে হবে, এই দুইটা স্টেপ আগে ফলো করবেন। তিন নম্বর, এটি একটি আমল, সেটি হচ্ছে এই, ভালো করে শুনবেন, পরীক্ষায় যখন যাবেন, যাওয়ার আগে দুই রেখাত সালাতুল হাজত, সালাতুল হাজতের নামাজ আদায় করবেন, দুই রেখাত নামাজ দাঁড়াবেন, দাঁড়িয়ে নিয়ত করবেন যে আমি দুই রেখাত সালাতুল হাজতের নামাজ আদায় করছি। নামটা কি বলেন দেখি? সালাতুল হাজত। বিশ্বনবী যখনই উনার কোনো প্রয়োজন হতো, যখনই কোনো সমস্যা হতো, উনি সেই কাজটা করার আগে বিশ্বনবী দুই রেখাত সালাতুল হাজত নামাজ আদায় করতেন, এটা আবু দাউদ এসেছে। এজন্য আমরা যখন পরীক্ষা দিতে যাব, পরীক্ষায় যাওয়ার আগেই দুই রেখাত সকলেই সালাতুল হাজত নামাজ আদায় করবো বলেন ইনশাআল্লাহ। এজন্য এক নম্বর আমল হচ্ছে সালাতুল হাজত অলওয়েজ পড়বেন পরীক্ষায় যাওয়ার আগে ইনশাআল্লাহ। এবং সালাতুল হাজত পড়ে আল্লাহকে আপনার সমস্যার কথা বলবেন, আল্লাহ আমার সাধ্য অনুযায়ী আমি ট্রাই করেছি, এখন তুমি আমাকে সাহায্য করবা, পরীক্ষায় কোনো সমস্যা হলে তুমি সমাধান দিবা, এ দোয়া করা যাবে ইনশাআল্লাহ? জোরে কর না, ইনশাআল্লাহ। এক নম্বর। দুই নম্বর, When you will start the exam, you have to read Bismillahir Rahmanir Rahim. যখন আপনি পরীক্ষা দেওয়া শুরু করছেন, পরীক্ষা শুরু, আপনি লেখালেখির পূর্বে রিড বিসমিল্লাহির রহমানির রহিম, যে কোনো কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করলে সেখানে বরকত কম না বেশি? এত আস্তে বললেন, বলেন না কম না বেশি?
তাহলে আমরা বলি রব্বিশ রহলি সদরি ওয়াসিরলি আমরি। পড়বেন ইনশাআল্লাহ। আর একটা আমল শেখাই, যখন পরীক্ষার মাঝে কোনো উত্তর ভুলে যাবেন আপনারা পড়বেন দুরুদ শরীফ, দুরুদ ইব্রাহিম। মুখস্থ আছে সবার? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম।